প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে থেকে শুরু হতে যাচ্ছে একাদশ শ্রেণী অনলাইন ভর্তি আবেদন 2023-24। তো এই অনলাইন আবেদনটা কিভাবে তোমরা খুব সহজে করবে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এজন্য তোমাদেরকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি গুগল ক্রোম দিয়ে কাজটি করে দেখাবো। প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিলাম। এরকম ইন্টারফেস চলে আসলে তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে ওয়েবসাইটের ঠিকানাটা এখানে লিখতে হবে। তো এখানে তোমাদেরকে যেটা লিখতে হবে তোমরা লিখবে এক্স ক্লাস অ্যাডমিশন 2023। লক্ষ্য করো এখানে আমার আগে থেকে লেখা আছে এক্স ক্লাস অ্যাডমিশন 2023, এটা লিখে জাস্ট প্রেস করে দিবে। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম চলে আসলে তোমরা প্রথমে যে অপশনটি দেখতে পাবে ইলেভেন ক্লাস অ্যাডমিশন সিস্টেম, এই অপশনটি এখানে একটি প্রেস করে দিবে। প্রেস করে দেওয়ার পর ঠিক তোমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে ইলেভেন ক্লাস অ্যাডমিশন সিস্টেম সেশন 2023-24। তো আবেদন শুরু করার আগে এখানে আরও কিছু কথা আছে, এখানে লক্ষ্য করো বন্ধুরা। তোমরা যে আবেদনটা করবে, আবেদন করার জন্য এখানে আবেদনের নীতিমালা আছে, আবেদনের নির্দেশিকা আছে, পেমেন্ট পদ্ধতি আছে, এই সব কিছু তোমরা এখান থেকে ভালো করে দেখে একবার একটু পড়ে নিবে, তারপর আবেদনটা শুরু করবে। এছাড়া তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা এখানে হেল্পলাইন কিছু নাম্বার পাবে, এখানে যোগাযোগ করতে পারো। এরপর এখন আমরা সরাসরি চলে যাব আবেদন কীভাবে করবে। তো লক্ষ্য করো এখানে দেওয়া আছে অনলাইন আবেদন, এই অপশনটি এখানে একটি প্রেস করে দিবে। তো বন্ধুরা এখানে প্রেস করে দেওয়ার সাথে সাথে তোমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম চলে আসলে এখানে কিছু কথা বলে দেওয়া আছে, ইলেভেন ক্লাস অ্যাডমিশন সিস্টেম সেশন 2023-24 অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, ভুল এবং অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়ানোর জন্য একটি ব্রাউজার উইন্ডোতে একই সময়ে শুধু একটি আবেদন করতে বলা হয়েছে। তো এখানে আরও একটি কথা বলে দেওয়া আছে, অনুমতি ব্যতীত অপরের আবেদন পূরণ আইনত কিন্তু দণ্ডনীয়। এছাড়া এখানে আরও কিছু কথা বলা আছে, এগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিবে। নিচে দেখানো সব তথ্য আপনার কাছে সঠিক আছে, প্রয়োজনীয় অর্থ পরিশোধ করা হয়েছে, আপনার নির্বাচিত কলেজ EIAN এবং সঠিক নাম সহ হাতে আছে। এই জিনিসগুলো কিন্তু তোমাকে আগে নিয়ে নিতে হবে, কারণ তুমি আবেদন শুরু করার পর এগুলি খুঁজতে গেলে প্রবলেম হবে, প্রত্যেকটি জিনিস তোমার কাছে আগে নিয়ে নেবে। তো এরপর প্রথমে যেটা করতে হবে, এখানে লক্ষ্য করো নিচে কিছু তথ্য তোমাকে দিতে হবে। তথ্যের মধ্যে প্রথমে আছে SSC ইকুইভ্যালেন্ট ইনফরমেশন, তোমাকে SSC তথ্য দিতে হবে। রোল নম্বর SSCতে তোমার যে রোল নম্বরটা ছিল এখানে রোল নম্বরটা বসিয়ে দিতে হবে। এরপর চলে যেতে হবে বোর্ড, তোমাকে এখানে তোমার বোর্ড নাম্বারটা বসিয়ে দিতে হবে। এই যে ড্রপ ডাউন বার, এখানে প্রেস করে তুমি তোমার বোর্ডটা বসিয়ে দেবে। আমার বোর্ড ঢাকা, আমি ঢাকা দিয়ে দিলাম। এরপর পাসিং ইয়ার, এখানে কিন্তু বাই ডিফল্ট পাসিং ইয়ার 2023 দেওয়া আছে, তোমরা 2023 রাখবে। এরপরে এখানে ডান দিকে লক্ষ্য করো এখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন নম্বর, তুমি তোমার অ্যাডমিট কার্ড দেখে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এরপর যেটা করতে হবে, এখানে একটি ভেরিফিকেশন কোড দেখতে পাচ্ছ, এই ঘরের মধ্যে তোমাকে এই ভেরিফিকেশন কোডটা লিখতে হবে। আমার ক্ষেত্রে এই কোডটা এসেছে, তোমাদের ক্ষেত্রে ভিন্ন কোড আসতে পারে, যে কোডটা আসুক না কেন তোমরা এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর জাস্ট এখানে নেক্সট নামের যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে একটি প্রেস করে দেবে, তাহলে তোমাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এবং এরপর তোমাকে কিন্তু আরও দুইটি ধাপ কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে তুমি প্রথমে দেখতে পাবে আগের পেজে তুমি যে তথ্যগুলো দিয়েছিলে সকল তথ্য তোমার উপরে শো করবে, তুমি বিবাহিত কিনা, ম্যারিটাল স্ট্যাটাস সেটাও এখানে শো করবে। এরপর এই পেজে দেখো তোমাকে লিখতে হবে মোবাইল নম্বর, 11 ডিজিট এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বর, এই দুটি জিনিস তোমাকে দিতে হবে। তো প্রথমে তুমি তোমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবে এবং মোবাইল নাম্বারটি কনফার্ম করবে। এরপর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দিবে, সম্পর্কে দেবে এবং নেক্সট অপশনটিতে প্রেস করে দেবে, তাহলে এই পর্বের কাজ কমপ্লিট। এরপর তোমাকে চলে যেতে হবে তৃতীয় ধাপে। তৃতীয় ধাপে তোমার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে মূলত তোমাকে কলেজ সিলেক্ট করতে হবে। তুমি কমপক্ষে 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ সিলেক্ট করতে পারবে। তো কলেজ সিলেক্ট করার জন্য প্রথমে দেখো এখানে লেখা আছে বোর্ড, তুমি বোর্ড সিলেক্ট করবে। তারপর ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। এরপর থানা, থানা সিলেক্ট করবে। এবং কলেজ, কোন কলেজটা তুমি প্রথমে দিতে চাও, তোমার পছন্দের প্রথম কলেজটি এখান থেকে সিলেক্ট করবে। এরপর এখানে লক্ষ্য করো শিফট, বাসন, এগুলি যা দেওয়া আছে এখান থেকে তুমি সিলেক্ট করে দেবে। দেওয়ার পর নিচে লক্ষ্য করো এই যে শিফট, বাসন সব কিছু কিন্তু গ্রুপ সব কিছু দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর তুমি নিচের দিকে পেয়ে যাবে অ্যাড কলেজ নামের একটি অপশন, সেখানে একটি প্রেস করে দিলে তোমার প্রথম কলেজটি অ্যাড হয়ে যাবে। ঠিক একই পদ্ধতিতে তোমাকে সবগুলি কলেজ অ্যাড করতে হবে, বোর্ড,
डिस्ट्रिक्ट थाना कलेज एवं नीचे गए शिफ्ट वार्सन ग्रुप सबकिछ सिलेक्ट कर दिए एभवे तुम्हें परपर तुम्हार पसंद कलेजगुली किन्तु सजाते होबे सबकिछ जदि तुम्हार सजानो हुए थाके एरपर तुम्हार जदि कोनो कोठा आगे थेके देवा थाके ताहले तुम कोठा नीचे देखते पाबे आर जदि ना देवा थाके ताहले सेटा तुम्हें देखते पाबे ना ओखाने कोठा किन्तु दीते पारबे ना। एरपर बंधुरा जे काजटी करते होबे नीचेर दिके पेये जाबे तुम्हें प्रिव्यू नामेर अपशनटी प्रिव्यू अपशनटी प्रेस करले तुम्हें कलेजेर जे लिस्टटा तैरि करेछो सेटा किन्तु तुम्हें देखते पारबे सब किस ठीकठाक थाकले देखार पर तुम्हें परवर्ती काज करते होबे आर अवश्य तुम्हें जे कलेजे आवेदन करते चाओ प्रथम से कलेजे लिस्ट देखे नहीं कयटा सीट खाली आछे एगुलो किन्तु सब तुम देखते पारबे देखे तारपर कलेजगुलो किन्तु सिलेक्ट करबे। एयरपोर्ट सब किस कमप्लीट हो गेले जस्ट तुम अप्लाई अपशनटी प्रेस कर दिले तुम्हार आवेदनटी कमप्लीट हो जाए मूलत यह क्ज करो रोल नम्बर नाई से देखाते परलम ना पुरो विषय भलो थ।